بسم الله الرحمن الرحيم السلام عليكم সুবর্ণাস কিচেন উইথ ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে আমি নিয়ে আসলাম কবুতরের মাংস বোনা রেসিপি এইভাবে যদি একবার রান্না করে খান বারবার খেতে ইচ্ছা করবে তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি করার জন্য এখানে আমি বাচ্চা কবুতরের মাংস নিয়ে নিয়েছি দুইটা মাংসগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি চামড়া সহ নিয়ে নিয়েছি অবশ্যই এগুলোকে ছেঁকে নিতে হবে আগুনের মধ্যে চামড়াগুলো তাহলে এক্সট্রা পালক থাকলে সেগুলো পুড়ে যাবে এগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি এখানে নিয়ে নিচ্ছে হাফ কাপ পেঁয়াজ কুচি আর বাকি মশলাগুলো আমি দিতে দিতে আপনাদেরকে বলে দেব তো চলে যাচ্ছি এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি ফ্রাই প্যান গরম হয়ে গেছে এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারবেন এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি 3টা এলাচ এবং দারুচিনিকে আমি শিলপাটায় থেতো করে নেছি থেতো করে দিলে সুগ্রাণ ভালো আসে এগুলো যখন কিছুটা গরম হয়ে আসবে ওই পর্যায়ে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব আর পেঁয়াজ কুচিটাকে আমি অনবরত নেড়ে ছেড়ে কিছুটা ব্রাউন কালার করে ভেজে নেব পুরোপুরি ব্রাউন কালার করব না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের থেকে কিছুটা কম মাংস রান্না করতে জিরা বাটা ব্যবহার করলে মাংসের স্বাদ দ্বিগুণ হয় মশলাগুলোকে 1 মিনিটের মতো কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি একটা তেজপাতাকে 3 ভাগ করে দিয়ে দিছি এখন দিয়ে দেব গুঁড়া মশলা হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়া 1/2 চা চামচ মরিচের গুঁড়া 1 টেবিল চামচ স্বাদমতো লবণ মশলাগুলোকে তেলের সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিব মশলাগুলো দেওয়ার আগে চুলার আঁচটা লো হিটে করে দিতে হবে না হয় নিচ থেকে পুড়ে যাবে মশলা পুড়ে গেলে রান্নার স্বাদ নষ্ট হয়ে যাবে এখন আমি এখানে হাফ কাপের থেকে কিছুটা কম পানি অ্যাড করে দিচ্ছি পানি দিয়ে মশলাগুলোকে নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে রেখে মশলাগুলোকে কষিয়ে নিব 5 থেকে 6 মিনিটের মতো 3 মিনিট পর ফিরে আসলাম মশলাগুলো নেড়ে ছেড়ে নিব নিচে যেন লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেলগুলো উপরে চলে আসছে এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো নেড়ে ছেড়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম করে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিট অপেক্ষা করব 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিব নেড়ে ছেড়ে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিব আবারও ঢাকনা দিয়ে রেখে দিব মাংসগুলো 50% আমি কষানোর মাধ্যমে সিদ্ধ করে নিব মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে তো এখানে আমি গরম পানি ব্যবহার করব জলের জন্য আপনারা চাইলে গরম পানিও দিতে পারবেন ঠান্ডাও দিতে পারবেন অন্য চুলায় আমি গরম পানি করে রেখেছি এখন আমি জলের জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে নেড়ে ছেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 90% সিদ্ধ হওয়া পর্যন্ত ফিরে আসলাম ঢাকনাটা সরিয়ে নিছি এখানে আমি দুইটা কাঁচামরিচের মুখটা ভেঙে দিয়ে দিব ফ্লেভারের জন্য দিয়ে দিব গরম মশলার গুঁড়া আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সম্পূর্ণ রান্নাটা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব রান্নাটা কমপ্লিট হয়ে গেছে জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো শুকিয়ে নেবেন তো আমি এই পর্যায়ে চুলা বন্ধ করে দিব ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঘন হয়ে যাবে চুলাটা বন্ধ করে দিছি আমি এখন গরম গরম আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করতেছি তো আশা করছি আমার আজকের এই কবুতর মাংসের রেসিপি আপনাদের কাছে ভালো লাগছে রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন এই রেসিপিটি আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারেন রুটি পরোটা সাদা ভাত পোলাও খিচুড়ি এতটাই আমি না খেলে বুঝবেন না তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো নতুন আরও একটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করি আল্লাহ হাফেজ